স্নেহের ছাত্রী বোনেরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। সেন্ট মেরিজ গার্লস হাই স্কুলের পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। এর আগের ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছি পিথাগোরাসের উপপাদ্য বিকল্প প্রমাণ বীজগণিতের সাহায্যে। তো এখন আমি তোমাদের প্রমাণ করতে চাইছি তোমাদের কাছে যে পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটি কি করে প্রমাণ করা যায়। তো প্রথম আমরা দেখি যে পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটি কি। বিপরীত উপপাদ্যটি হল যে যদি কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুইটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দুইটির সমষ্টির সমান হয়, তাহলে শেষ উক্ত বাহুদের অন্তর্ভুক্ত কোণটি সমকোণ হবে। তাহলে আমরা সাধারণ নির্বাচন লিখব বা সাধারণভাবে যে কথাটা বলছি প্রমাণ করার জন্য, যে প্রমাণ করতে হবে যে যদি কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান হয়, একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রটি মানে এটা, এই যে আরো দুইটা বাহু আছে এই দুইটা বাহুর উপর বর্গক্ষেত্র অঙ্কন করলে এই দুইটার সমষ্টির সমান যদি এই একটা হয়, তাহলে শেষে যে বলা হলো বাহু দুইটার নাম, শেষে উক্ত মানে শেষ উক্ত বাহু দুইটির অন্তর্ভুক্ত কোণটি মানে এই যে এই কোণটা সমকোণ হবে। এটা হলো আমাদের এখনকার উপপাদ্য পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। তাহলে এটা কি, যে প্রমাণ করতে হবে যে যদি কোন ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দুইটির সমষ্টির সমান হয়, তাহলে শেষ উক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটি মানে সি কোণটি সমকোণ হবে। তাহলে এটার বিশেষ নির্বাচন কি, মনে করি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ এবং তার সি কোণ হলো এক সমকোণ, তাহলে এ বি হলো অতিভুজ। আমরা ওরকম বলছি না, তো মনে করি ত্রিভুজ এ বি সি এর এ বি স্কোয়ার সমান সমান এ সি স্কোয়ার যোগ বি সি স্কোয়ার। কিভাবে দেখাবো, মনে করি ত্রিভুজ এ বি সি এ বি স্কোয়ার সমান সমান এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। তাহলে প্রমাণ করতে হবে যে সি কোণ সমান সমান এক সমকোণ। বিশেষ নির্বাচন কেন, কারণ ওই যে একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র যদি অপর দুইটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান হয়, তাহলে শেষ উক্ত বাহুদ্বয় মানে শেষে যে বলা হলো বাহু দুইটার কথা তাদের অন্তর্ভুক্ত কোণটি এক সমকোণ হবে। এটা আমাদের আজকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি করে প্রমাণ করবো, তা আমরা এরকম একটা ত্রিভুজ ডি ডিই এফ আঁকি যেন এক কোণ এক সমকোণ হয় এবং ই এফ সমান বি সি হয় এবং ডি এফ সমান এ সি হয়। তাহলে অঙ্কনটা কি হলো আমরা দেখি নি, এটা তো বিশেষ নির্বাচন আমরা দেখলাম। তাহলে আমাদের প্রমাণ করতে হবে আজকে সি কোণ সমান এক সমকোণ। আজকে প্রমাণের বিষয় হলো সি কোণ সমান এক সমকোণ, অর্থাৎ এই যে একটা বাহুর উপর বর্গক্ষেত্র সমান সমান অন্য দুইটা বাহুর উপর বর্গক্ষেত্র দুইটা সমষ্টি সমান হলে এই অন্য দুইটা বাহু যে অন্তর্ভুক্ত কোণ সেটা সমান সমান এক সমকোণ হবে। তাহলে আজকের প্রমাণের বিষয় হলো সি কোণ সমান এক সমকোণ। তাহলে আমরা এখন অঙ্কনটা দেখি, যেমন একটা ত্রিভুজ ডিই এফ আঁকি যেন এক কোণ সমান এক সমকোণ, তারপর ই এফ সমান বি সি, ই এফ সমান সমান বি সি এবং ডি এফ সমান এ সি হয়। ডি এফ সমান সমান এ সি হয়, এ হলো অঙ্কন। তাহলে কি করে আমরা প্রমাণ করব, যেহেতু আমরা দেখলাম যে এ বি স্কোয়ার সমান সমান এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, আমরা দেখেছি ত্রিভুজ, এটা হলো প্রমাণ ত্রিভুজ এ বি সি এ বি স্কোয়ার সমান সমান এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি সমান সমান, যেহেতু ই এফ সমান বি সি এবং ডি এফ সমান এ সি, তাহলে এই এ সি স্কোয়ারের জায়গায় বসতেছে ডি এফ স্কোয়ার যোগ বি সি স্কোয়ার সমান ই এফ, তাহলে ই এফ এর জায়গায় বি সি স্কোয়ারের জায়গায় বসতেছে ই এফ স্কোয়ার,
তাহলে এই দুইটা বাহুর বর্গক্ষেত্রের সমান যদি এই দুইটা বাহুর বর্গক্ষেত্র হয় তাহলে আমরা লিখতে পারি সমান সমান ডি স্কোয়ার, অর্থাৎ এ বি স্কোয়ার সমান সমান যদি এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার হয় আর এ বি ডি এফ সমান বি সি আর ডি এফ সমান এ সি হলে তাহলে এ সি স্কোয়ার সমান ডি এফ স্কোয়ার বি সি স্কোয়ার সমান এ এফ স্কোয়ার হলে তাহলে আমরা বলতে পারি যে এ বি স্কোয়ার হলো সমান সমান তাহলে ডি বি স্কোয়ার হবে। তাহলে কি হলো যে এই ত্রিভুজের এই বাহুর বর্গ সমান সমান এই দুই বাহুর বর্গের যোগফল সমান সমান এই দুই বাহু সমান যেহেতু এই দুই বাহু তাহলে এই দুই বাহুর বর্গ সমান সমান এই এ এক বাহুর বর্গ, অর্থাৎ ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ডি ই এফ এর এ সি সমান ডি এফ বি সি সমান ই এফ, তাহলে আমরা এখন বলতে পারি যেহেতু এ বি স্কোয়ার সমান এই পাশে এখানে এটা সমান সমান এত এত যোগফল সমান এই দুইটার যোগফল সমান ডি স্কোয়ার হলো, তাহলে আমরা বলতে পারি সুতরাং এ বি সমান সমান ডি ই, অর্থাৎ ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ডি ই এফ এ এ বি সমান ডি ই এ সি সমান ডি এফ এবং বি সি সমান ই এফ, সুতরাং আমরা বলতে পারি ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডি ই এফ। এখন যেহেতু আমরা জানি যে দুইটা ত্রিভুজ যখন তিনটা তিনটা জিনিস সমান দেখানো যায় তখন দুইটা ত্রিভুজ সর্বসম হয়, আর সর্বসম হওয়ার পরে আমরা যা সমান দেখাতে চাই আমরা তাই সমান দেখাতে পারবো। তাহলে এখন যেহেতু এই ত্রিভুজের তিন বাহু সমান এই ত্রিভুজের তিন বাহু হয়ে দুইটা ত্রিভুজ সর্বসম হয়ে গেল, তাহলে আমরা এখন বলতে পারি তাহলে সিগুণ সমান এক গুণ, সুতরাং আমরা বলতে পারি সিগুণ সমান সমান এক গুণ। কিন্তু আমাদের এখানে দেওয়া ছিল যে এক গুণ এক সমগুণ, আমাদের দেখলাম আমরা যে বিশেষ নির্বাচনে দেওয়া ছিল এমন একটা ত্রিভুজ টি একাকি যেন এক গুণ সমান এক সমগুণ হয়, তাহলে এক গুণ সমান যদি এক সমগুণ হয় আর এক গুণ যদি এখন সিগুণের সমান হয় তাহলে আমরা বলতে পারি যে সিগুণ এক সমগুণ, সুতরাং আমরা বলতে পারি যে সিগুণ সমান সমান এক সমগুণ। তাহলে আমাদের আজকে প্রমাণের বিষয় ছিল কি যে যদি কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দুইটির সমষ্টির সমান হয় তাহলে শেষ উক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটি সমকোণ হবে। আর আমরা সেইভাবে দেখেছিলাম যেমন একটা ত্রিভুজ আমরা ডি এফ আঁকি যেন এক কোণ এক সমকোণ ই এফ সমান বি সি এবং ডি এফ সমান এ সি হয়, তারপর আমরা দেখলাম যে যেহেতু এই এটা এক সমকোণ তাহলে আমরা বলতে পারি যে তাহলে ত্রিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমান সমান অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান, অর্থাৎ এই তাহলে কি হলো এটা বাহু সমান এ সি স্কোয়ার সমান ডি এফ স্কোয়ার বি সি স্কোয়ার সমান ই এফ স্কোয়ার, তাহলে এ বি স্কোয়ার সমান আমরা বলতে পারি ডি স্কোয়ার এবি সমান, সুতরাং এবি সমান ডি। তাহলে আমরা বলবো যে ত্রিভুজ এবিসি ও ডি এফ এ এবি সমান ডি এফ বিসি সমান ই এফ এবং এবি সমান ডি, তাহলে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডি ই এফ। তাহলে এখন আমরা বলতে পারি তাহলে সিকুণ সমান এক সমকোণ, হ্যাঁ তাহলে সিকুণ সমান যদি সিকুণ সমান যদি সিকুণ সমান এক কোণ, তাহলে সিকুণ সমান যদি এক কোণ হয় আর এক কোণ সমান যদি আগেই দেওয়া থাকে যে এক সমকোণ, তাহলে আমরা বলতে পারি সিকুণ সমান এক সমকোণ। তাহলে আমাদের যে প্রমাণ করার বিষয় ছিল যে সিকুণ সমান এক সমকোণ প্রমাণ করতে হবে, আমাদের সেটা প্রমাণ হয়ে গেল সিকুণ সমান এক সমকোণ, অর্থাৎ কোন ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র যদি অন্য দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দুইটার যোগফলের সমান হয় তাহলে সেই সূত্র বাহুদের অন্তর্ভুক্ত কোণটি সমকোণ হবে প্রমাণিত। আশা করি মেয়েরা সবাই বুঝতে পেরেছো, এইভাবে তোমরা বারবার পড়ে পড়ে আত্মস্থ করো, ক্লাসটা দেখো ভালো করে এবং বইয়ের সঙ্গে মিলাই পড়ো, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না, তোমরা পারবে, সবাই পারবে।